অবশেষে উদ্ধার করা গেল ট্যাংরার নিখোঁজ যুবক ঝুনু রানার মৃতদেহ। যেমন জানা যাচ্ছে যে লেদার কমপ্লেক্স থানার বামনঘাটায় কাঠের ব্রিজের কাছে একটি নীল ড্রাম থেকে তার দেহ উদ্ধার করে লালবাজারের গোয়েন্দারা। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি আবিরের কাছে। আবির, 3রা মার্চ থেকে এই যুবক ঝুনু রানা তিনি নিখোঁজ ছিলেন এবং অবশেষে তার মৃতদেহ পাওয়া গেল, তিনজনকে গ্রেফতারও করা হয়েছে এই ঘটনায়। কি খবর রয়েছে তোমার কাছে? আর দেখো, তোমাকে জানাই যে এই যে ঝুনু রানা, তাকে তার নিখোঁজ ছিল সে প্রায় 17 দিন ধরে, তার তাকে পাওয়া যাচ্ছিল না এবং তার বেশ কয়েকজন বন্ধু তাদেরকে দিল্লি থেকেও দুজনকে নিয়ে আসা হয় এবং মোট 4 জনকে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যারা জানতে পেরেছিলেন তদন্তকারীরা যে একটি নীল রঙের ড্রামে তাকে খুন করে ফেলে দেওয়া হয়েছিল খালে। এরপর বামনঘাটা বাজারের কাছে যে কাঠের ব্রিজ রয়েছে, সেখানে যে কচুরিপানা ভরা যে খাল, সেখানেই কিন্তু পাওয়া গিয়েছে ওই ড্রামটি, যার মধ্যে ঝুনু রানার মৃতদেহ রয়েছে। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেলাম যে কলকাতা পুলিশের অ্যান্টিডাউটি সেকশন, হোমিসাইড শাখা এছাড়াও স্থানীয় থানার পুলিশ অর্থাৎ কেএলসি থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছেন এবং তারা সেখান থেকে মৃতদেহ উদ্ধার করেছেন এবং যেটা অনুমান করা হচ্ছে যে খুন করে, যেমনটা অভিযুক্তরা যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের যা বয়ান ছিল, স্বীকারোক্তি যা ছিল, সেই অনুযায়ী দেখা যাচ্ছে একই রকম বিষয় যে নীল রঙের ড্রামের মধ্যে খুন করে সেখানে রেখে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হচ্ছে এবং মূলত এই খুনের পেছনে মোডাস অপারেন্ডি কী সেটা যে প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে, আরও বিস্তারিত জানার জন্য অভিযুক্তদের জেরা পর্ব চলবে এবং তার সঙ্গে সঙ্গে ময়নাতদন্তের রিপোর্টেরও অপেক্ষায় রয়েছেন পুলিশ আধিকারিকরা। এটাও কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে সেচ দপ্তরের সাহায্য নিয়ে এই কচুরিপানা সরিয়েই তারপরে একেবারে কচুরিপানার তলায় আটকে ছিল এই নীল রঙের ড্রাম যেখানে মৃতদেহ রয়েছে, যাকে খুন করে মৃতদেহ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেই সেচ দপ্তরের সাহায্য নিয়েই কলকাতা পুলিশের তরফ থেকে টানা এই তল্লাশি অভিযানের পর কিন্তু 17 দিন পর উদ্ধার করা গিয়েছে ঝুনু রানার মৃতদেহ। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ ইতিমধ্যে করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিদিন যেন নতুন নতুন তথ্য সামনে আসছে এবং এই অয়নশীল প্রমোটার তার FD ব্লকে যে অফিস, সেই অফিসে প্রায় 37 ঘন্টা ধরে তল্লাশি চালায় ইডি এবং তাতে ইডির তরফ থেকে যেটা বলা হয় যে একেবারে সোনার খনির হদিশ মিলেছে। আর নতুন যে তথ্য সামনে আসছে, অয়নশীলের মোবাইল ঘেটে যে তথ্য ইডি পেয়েছে, আরও এক রহস্যময়ের নাম যেন সামনে আসছে। আমাদের 3 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে বিভিন্ন জায়গা থেকে। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছে, আবির দত্ত রয়েছে এবং সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে। তবে প্রথমেই আমি প্রকাশের কাছে যাব। এই যে রহস্যময় নারীর কথা জানা যাচ্ছে ইডির তরফে, এমন বলা হচ্ছে যে আগেই মানে ইডি তার বাড়িতে তার অফিসে অভিযান চালানোর আগেই কিন্তু সতর্ক বার্তা দিয়েছিলেন এই নারী এবং মেসেজ করে নাকি অয়নশীলকে তিনি সতর্ক করে দিয়েছিলেন যে এখান থেকে পালাও, জিনিসপত্র সরিয়ে ফেলো, কারণ ইডি আসছে। বিস্তারিত জানতে চাইবো প্রকাশ, চাঞ্চল্যকর এই যে তথ্য ইডির তরফ থেকে দেওয়া হচ্ছে, এক্স্যাক্টলি কি বলা হয়েছে? দেখো, তুমি জানো ইডির আধিকারিকরা যখন তল্লাশি অভিযান চালাচ্ছিলেন তখনই তারা বলেছিলেন যে তথ্যের খনি রয়েছে এবং প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। এবার যে চাঞ্চল্যকর তথ্য আমরা পাচ্ছি বা দাবি ইডির তরফে করা হচ্ছে যে অয়নশীল তার মোবাইল ফোন, তাকে আটক করার পর যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং তার মোবাইল ফোন যখন খতিয়ে দেখা হয় সেখানে কিন্তু দেখা যায় যে একাধিক ব্যক্তিদের সঙ্গে তার চ্যাট হিস্ট্রি রয়েছে এবং বাকি তদন্ত হচ্ছে, কিন্তু একটা চ্যাট হিস্ট্রি একজন মহিলার সঙ্গে দেখে কিন্তু ইডির আধিকারিকরা চমকে ওঠেন। তারা দেখেন যে এই মহিলা, রহস্যময়ী মহিলা, যার নাম কিন্তু তদন্তের সাথে এখন তারা বলতে চাইছেন না এবং তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছেন, সেই মহিলা গত শুক্রবার দিন, তুমি জানো ইডির তদন্ত এবং ইডির তল্লাশি অভিযান শনিবার দিন শুরু হয়, তার একদিন আগে অর্থাৎ 24 ঘন্টা আগে এই রহস্যময়ী মহিলা অয়নশীলকে মেসেজ করছেন যে সতর্ক হয়ে যাও, পালিয়ে যাও, ইডি আসতে পারে, জিনিসপত্র সরিয়ে দাও। অর্থাৎ সতর্ক মেসেজ একদিন আগে, ইডির তল্লাশি অভিযান শুরু হওয়ার একদিন আগে এই মহিলা অয়নশীলকে মেসেজ করে সতর্ক করছেন, পালিয়ে যাওয়ার কথা বলছেন এবং জিনিসপত্র সরিয়ে দাও এই কথা বলা হচ্ছে।
এখানেই কিন্তু এই মেসেজ দেখে ইডির আধিকারিকরা চমকে ওঠেন। তারা হতবাক যে ২৪ ঘন্টা আগে কিভাবে এই মহিলা জানতো চয়নশীলের বাড়িতে এবং এই ফ্ল্যাটে তারা তল্লাশি চালাবে। এখানেই কিন্তু প্রশ্ন। ইডির আধিকারিকরা দাবি করছেন অয়নশীলকে যখন প্রশ্ন করা হয় তার একাধিক বিভ্রান্তিকর উত্তর, আমি জানি না, এই মেসেজ এসেছিল, আমি গুরুত্ব দিইনি, গুরুত্ব দিলে তো আমি পালিয়ে যেতাম, এই ধরনের কথা কিন্তু অয়নশীল বলছে। কিন্তু ইডির আধিকারিকরা সন্দেহ করছেন, তারা মনে করছেন যে অয়নশীল কিন্তু তথ্য গোপন করার চেষ্টা করছে, এই মহিলাকে সে জানে এবং কোনোভাবে এই মহিলা প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যুক্ত রয়েছে কিনা, কোনোভাবে ইডির যে তদন্ত এবং তল্লাশি অভিযান হবে সেটা কোনোভাবে আগে লিক হয়ে গেছিল কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য কিন্তু অয়নশীলকে দফায় দফায় কিন্তু জেরা করা হবে এবং রহস্যময়ী মহিলা সে কে তাকেও কিন্তু একেবারে এই রহস্যময়ী মহিলা কে তার পরিচয় অবশ্যই জানার চেষ্টা করবে ইডি। এই খবরে নজর যেমন থাকবে, অন্যদিকে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে শুধুমাত্র যে শিক্ষায় দুর্নীতি তা নয়, আরও বিভিন্ন জায়গায় ইডির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে রাজ্য সরকারি বিভিন্ন দপ্তরেই কিন্তু এই নিয়োগে দুর্নীতি হয়েছে।